আমার এখান থেকে সবাই উন্নতি করুক, লাভ করুক, মানে কিছু করে খাক, আমার এটাই উদ্দেশ্য। আমি চাকরি কেউ না করুক। আমরা রাজশাহী সিটির পাশে একদম মানে কাছাকাছি, কত নম্বর? দুই নম্বর ওয়ার্ডে সেনাবাহিনী রিটায়ার্ড পার্সন, আমরা ইয়াং তাকে বলতে পারি, কারণ হচ্ছে তার ইচ্ছা শক্তি এবং পরিশ্রম করার যে মানসিকতা। এগ্রোয়ানের স্মার্ট ফার্মার ট্রেনিং অংশগ্রহণ করেন এবং এগ্রোয়ানের বেশ কিছু প্ল্যানিং নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, তাই তো? কতটুকু জমিতে? দেড় বিঘা জমিতে স্মার্ট ওয়েতে আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করেছেন। আমরা তার মুখ থেকে শুনবো এবং মানে তার প্ল্যানিং নিয়ে আমরা একটু কথা বলতে চাই এই আমাদের ইয়াং এন্টারপ্রেনারের কাছে। অবশ্যই আমরা তাকে ইয়াং বলেই আমরা সম্বোধন করব। একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তো আমার জন্মস্থান নওগাঁ নিয়ামতপুর। আমি এখানে বিবাহ করেছি এবং এখানেই বাসা করছি, আজ 2 বছর হলো। আমি 2 বছর আগে কুয়েত থেকে ছুটিতে আসি, আসার পরে আমি এই করোনার কারণে আটকে গেছি এবং আমি চাকরিচ্যুত হয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাকে অন্য বিভিন্ন জায়গায় চাকরি দিতে চাইছিলো, তো কথা একটাই যে আমি আর চাকরি করবো না, আমি চেষ্টা করবো দু চারজনের চাকরি দেওয়ার জন্য। তো সেটাই, এই ইচ্ছাকে পোষণ করেই আজকে আমার পরিবার, আমার পরিবার এখানে যে আত্মীয় স্বজন আছে কেউ আমাকে সাপোর্ট করেনি এখনও না। দেখেন এই ভিডিওর মধ্যে এখানে এই জমির আশেপাশে আমার কেউ আসে নাই। তো মনের ওই ইয়েটা নিয়ে যে আমি যখন এই এখানে ফসল দেখাতে পারবো, আমার ইচ্ছা শক্তি এখানে আমি পার্কের মতো করবো, এই জন্য আমি আমার ওই প্রফেসর চাচাকে, আমার চাষ শ্বশুর হয় এবং খুব সম্মানিত ব্যক্তি, উনি খালু শ্বশুর হয় আমার প্রতিবেশী, উনি একজন শিক্ষক মানুষ, উনি এখানে তো জমির সাথেই, উনি আমাকে অতপ্রতভাবে নিজে কাজ করা পর্যন্ত আমাকে হেল্প করে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার যখন ফসল হবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার ডাকা হবে ইনশাল্লাহ। এই জমিওয়ালা থেকে শুরু করে পাশের যারা বড় বড় কৃষক চাষ করে খায়, আমি ওনাদেরকে দাওয়াত দিয়ে ডেকে আনে এটা আবার ভিডিওর মাধ্যমে সবাইকে আমি ছড়াইতে চাই যে এগ্রোয়ান নামের একটা প্রতিষ্ঠান আছে, যার শুধু ভিডিওই ইয়া না, অন গ্রাউন্ডে যায় আপনি কী দেখবেন, কী প্রশ্ন করবেন, সব কিছু এগ্রোয়ান বীজ থেকে শুরু করে দেবে এবং ফসল ওঠা পর্যন্ত আপনার সব কিছু রিস্ক, শুধু আপনি এখানে তত্ত্বাবধায়ক হিসাবে থাকবেন, ফসল করবে এগ্রোয়ান, রাইট? ইনশাল্লাহ। কিন্তু একজন কৃষি উদ্যোক্তা শুধুমাত্র এখানে তত্ত্বাবধায়ক হিসাবে থাকবে ইনশাল্লাহ। তো এই বিশ্বাসে আমি ট্রেনিংয়ে যাই এবং ভিডিও আমি এখনও দেখি। এই কয়েকদিন আগে আপনারা সম্ভবত দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুরে একটা ইয়ে দিচ্ছেন, ডিলারশিপ দিচ্ছেন, তাদের পরিকল্পনা আমাকে এমনভাবে একটা মানে হৃদয় ইয়ে করছে যে কোনো মানুষ এটাকে সাপোর্ট করতে বাধ্য, কি বুড়া কে জোয়ান। অবশ্যই তাদের এই পরিকল্পনাকে আমি তো ভাবছি যে আপনি ওখানেই আসতেছেন। আচ্ছা আচ্ছা। আমি কোনো কারণে যে টমেটো কফির চারার দাম জানি না, পাঁচ দিয়ে কল দিছি, উনি তখন বলতেছে যে স্যার কিন্তু আপনার উদ্দেশ্য গেছে, এই তারপরে আপনাকে কল দিলাম। যাই, আমার আমি সৌভাগ্যবান এই মুহূর্তে যে আল্লাহ আপনার এই যে পরিদর্শন, আমার ঘাটতি পরামর্শ, এটা আমি এখন অন গ্রাউন্ডে দেখলে আমি সাহস পেলাম এবং এলাকার লোকজন, আমি এখন মনে করি এইটা এত ভিডিও আমি সবার দেখাবো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহলে আমি সেটা শেয়ার করবো, আমি উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ। আমার এখান থেকে সবাই উন্নতি করুক, লাভ করুক, মানে কিছু করে খাক, আমার এটাই উদ্দেশ্য। আমি চাকরি কেউ না করুক, সবাই নিজের জায়গায় স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ, আপনার যে প্লেস এখানে সবগুলো শিক্ষিত মানুষ ইনভলভ হবে। আমি এই কথাই বলবো, এক সিজন আমরা ওয়েট করব, আমি অপেক্ষা করছি। আমরা যে ভিডিও তৈরি করছি, এই ভিডিওর আমরা পরবর্তী ভিডিও একটা দিব, যেটা কতজন শিক্ষিত উদ্যোক্তা এই জমি দেখে উদ্ভব।